আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, এই ব্যাপারটা কিন্তু আমি বলে আসছিলাম এবং গত 2 বছর আগে একটা ভিডিও দিয়েছিলাম। তখন বলেছিলাম যে আগামীতে দেখবেন যে মশার মাধ্যমে ইনজেকশন দেওয়া হচ্ছে, ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো সেরকম একটি ঘটনাই ঘটে গেছে। আপনারা একটু এই টাইটেলটি দেখুন, সায়েন্টিস্ট ইউজ মসকিটোস টু ডেলিভার এক্সপেরিমেন্টাল ম্যালেরিয়া ভ্যাকসিন। এখানে সিয়াটলের একটি হসপিটালে এরকম কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ডক্টর সিয়েন মার্ফি এই ব্যাপারটা নিয়ে উনি বলছেন যে আমরা এখন হাজার হাজার সিরিঞ্জ উড়িয়ে দিয়েছি এবং সেগুলো মানুষকে অটোমেটিকলি ভ্যাকসিনেটেড করে দিচ্ছে। তো কি করা হচ্ছে, এই মশাগুলার শরীরের ভেতর ম্যালেরিয়ার যে প্যারাসাইট গুলা ঘটায় আর কি, প্লাজমোডিয়াম প্যারাসাইটস, এই প্যারাসাইটস গুলাকে জেনেটিক্যালি মডিফাই করে সেটা এই মশাগুলার শরীরে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে এই মশাগুলো যখন বিভিন্ন মানুষকে কামড়াচ্ছে, তারা ম্যালেরিয়ার পরিবর্তে তাদের যে সেটাকে যাতে করে প্রতিষেধক হিসেবে যে উপাদান থাকে যেটা সিরিঞ্জের মাধ্যমে দেওয়া হতো, সেটা এখন মশার এই কামড়ের মাধ্যমে মানুষের শরীরে ঢুকে যাচ্ছে। এখন এই ব্যাপারে তারা বলেনি যে একই মানুষকে যদি একাধিক এরকম মশা কামড়ায় তাহলে একাধিকবার এই ভ্যাকসিন গুলা ঢুকে যাচ্ছে শরীরে, এটা কোনো ক্ষতি হবে কিনা, এই ব্যাপারে তারা ডিটেলস কিছু বলেনি। তবে আমি যেটা বুঝতে পারছি যে এটা তো তারা ভালো জিনিস হিসাবে দেখাচ্ছে। এটা যদি এমন হয় যে অল্টারনেটিভ মানে শত্রুপক্ষের বিপরীতে যদি কাজে লাগানো হয়, সাপোজ ধরেন এখন রাশিয়ার বাহিনী ইউক্রেনে হামলা চালাচ্ছে, এরা এমন কিছু করলো যে মশার শরীরে এমন কিছু দিয়ে দিল যে ওই মশাগুলো যাদেরকে কামড়াবে তাদের শরীরে ওই পয়জন গুলা ঢুকে যাবে, এটা কিন্তু হতে পারে। মানে আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন যে এরকম ঘটনা হলে কিন্তু অবশ্য ওইভাবে সরাসরি জানানো হবে না, এটা হবে পুরোটাই আসলে একটা গোপনে। তো প্রিয় ভাই বোনেরা, আসলে যে জিনিসগুলো আমরা ধারণা করছি মনে করছি যে এই জন্য এই জিনিসগুলো কি হতে পারে, বাট আলটিমেটলি দেখা যাচ্ছে পরবর্তীতে এই জিনিসগুলো ঘটে যাচ্ছে। এই যে একটা জোট গঠন দেখছেন পুতিনের সাথে ইরানের এবং তুরস্কের যে জোট গঠন, এটা নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। ইন্টারন্যাশনাল যারা আসলে ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে যে প্রফেসি গুলো করে থাকে সেখানে এই ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, বিধায় আমি এই ব্যাপারটি একটু আপনাদের সামনে তুলে ধরছি। তো যে ব্যাপারটা হয়েছে যে পুতিনের সাথে আরব রাষ্ট্রের যে একটা ডিল হচ্ছে, এটা নাকি আগেই বলা রয়েছে, এটা বাইবেলের এজিকিয়েল 38 নাকি রয়েছে, সেখানে বলা হয়েছে যে আরবরা ইয়াজুজ মাজুজের সাথে মিলে ওয়েস্টদেরকে উইক করে দেবে, হারিয়ে দেবে। তো সেই ব্যাপারটাই নাকি এখন ঘটে গেছে, সেরকমটি বলার চেষ্টা করছে পশ্চিমা বিশ্লেষক যারা তারা। তো একটু দেখেন জিনিসটা যদি এরকম হয় যে পুতিনকে তারা বলতে চাইছে যে ইয়াজুজ মাজুজের অন্যতম একজন নেতা, এবং এদিকে আরব বিশ্বের একজন নেতা হচ্ছে ইরানের এই নেতা, আর ওদিকে এরদোয়ানকে বলা হচ্ছে যে সেও সেই ইয়াজুজ মাজুজদেরই কিন্তু একজন, তারা বলছে আর কি। আর এদিকে ওয়েস্ট বলতে বোঝাচ্ছে বাইডেন বা পশ্চিমারা। এটা যদি তাদের যে জোট যে অ্যালায়েন্স সেটা সামনে জয়ী হয়ে যায় তাহলে তাদের সেই যে প্রফেসি সেটা আরো মিল করিয়ে তারা দেখাতে পারছে। তো দেখা যাক আসলে অদূর ভবিষ্যতে কি হয়। আমি তো একটা ভিডিওতে দেখালাম যে ওরা কাদের কি ইয়াজুজ মাজুজ মনে করে, তো সেই অর্থে আসলে কতদূর কি মেলে আগামীতে বিভিন্ন ঘটনা বলে আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।